জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি দিদি, এখন এটার অভ্যেস হয়ে যাবে। এগুলো বোকামি সুষমা, পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও মায়ের ভালোবাসা কেনা যায় না সুষমা। এতটুকু তো তুই অনুভব করতে পারিস বল। এখন কোনো উপলব্ধি কোনো কষ্ট আমার কাছে গুরুত্ব রাখে না। এখন আমি আমার বাচ্চার ভবিষ্যৎ ছাড়া আর কিচ্ছু ভাবছি না, না আমি না তুমি না অন্য কেউ। এখন আমি আর দুর্বল হব না, আর আমি জানি আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি খুব ভালো করেই জানি যে ওনারা আমার বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখবে, ও যা চাইবে সব পাবে, ও নিজের মাকেও একদিন ঠিক ভুলে যাবে, ও যেখানেই থাকবে খুব ভালো থাকবে। তারা কারা? সবসময় ওনার কথায় নাচতে হবে, যা বলবে তাতে জেদ ধরে বসে থাকবে। কি হয়েছে, কার কথা বলছো তুমি? আর কে, জ্যোতি দিদি। জানি না ওর মাথায় সবসময় কি চলে, এত কিছু হয়ে গেল, ও জানতো যে ব্রজ জেল থেকে পালিয়েছে, আর আমাদের বাড়িতেও পৌঁছে গেছে। ও সুষমাকে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু জ্যোতি দিদি, ও সুষমাকে এখনো স্কুলে পাঠানোর জন্য জেদ করছে। আমি তো এটা বুঝতে পারি না ওর মাথায় কি চলে। হ্যালো, কি কি করছো নাকি তুমি? হ্যাঁ, তুমি জানো এই শরীর নিয়ে এইসব কাজ করা যায় না, পাগল ঠাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ না কবির, এখন তো সজ্ঞানে আছি আমি। জীবনে প্রথমবার আমি ভালো কিছু করতে যাচ্ছি বন্ধু, একটু হেল্প করে দাও না ভাই। তাহলে স্যার আপনি ওর গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ব্রজোর গ্যারান্টি নিচ্ছি, আর আপনি আপনি ওকে কাজে রাখতে পারেন। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। আসলে আমি ডান্স একাডেমি থেকে রিজাইন করে দিয়েছি। তুমি ডান্স একাডেমি ছেড়ে দিয়েছো? কিন্তু কেন? কিছু পার্সোনাল রিজন আছে। আসলে আমি কি এখানে নিউজ পেপারে কোনো চাকরি পেতে পারি? আমি চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে কি জ্যোতি, তাতে কোনো লাভ হবে না, কেননা টিভি শো এর পর যা কিছু হয়েছে তারপরে আর কোম্পানির ডিরেক্টররা কখনোই চাইবেন না যে তুমি এখানে কাজ করো। হ্যাঁ, তবে আমি তোমাকে অন্য কিছু লেখার কাজ দিতে পারি, কিন্তু জ্যোতি ইলেকশন এগিয়ে আসছে, তোমাকে অনেক ভেবে চিন্তে লিখতে হবে, তুমি বুঝতে পারছো তো? থ্যাংক ইউ স্যার।